কলেজ ফাঁকি দিয়ে পার্কে বসে অসামাজিক কাজ করছিল তারা। এরকম অবস্থায় পার্কে অভিযান চালিয়ে শতাধিক তরুণ তরুণী এবং স্কুল কলেজের শিক্ষার্থীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। দর্শক, স্বদেশ টিভির আজকের খবরে জানাব স্কুল কলেজ ফাঁকি দিয়ে পার্কে বসে অসামাজিক কাজের সেই খবর। ফরিদপুরের পৌর শেখ রাসেল শিশু পার্কে রোববার দুপুরে অভিযান চালিয়ে শতাধিক তরুণ তরুণীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের একটি দল। পরে আটককৃতদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। স্কুল কলেজ ফাঁকি দিয়ে পৌর শেখ রাসেল শিশু পার্কে বসে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছে এমন একটি সংবাদের ভিত্তিতে রোববার দুপুরের দিকে শিশু পার্কটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল। অভিযানকালে শিশু পার্কের ভেতরে বিভিন্ন স্থান থেকে অসামাজিক কাজে জড়িত শতাধিক তরুণ তরুণী এবং স্কুল কলেজের শিক্ষার্থীকে হাতে নাতে আটক করা হয়। এদের মধ্যে বেশিরভাগই স্কুল কলেজের ছাত্রছাত্রী। পরে আটককৃতদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের ডেকে এনে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পার্কের ভিতরে অশ্লীল কার্যকলাপের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানকালে শতাধিক তরুণ তরুণীকে আটক করা হয় এবং এদের বেশিরভাগই ছিল স্কুল কলেজের শিক্ষার্থী। পরে তাদেরকে সতর্ক করে দিয়ে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। শেখ রাসেল শিশু পার্কে অনৈতিক কার্যকলাপ হয় এ বিষয়ে অভিযোগ থাকায় আমাদের ডেপুটি কমিশনার ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে আমরা এখানে অভিযান চালাই এবং বিপুল সংখ্যক কাপল, ছেলে এবং মেয়ে অশ্লীল কাজে সম্পৃক্ত থাকা অবস্থায় হাতে নাতে আমাদের আনসার সদস্যদের সহায়তায় আমরা ধরে ফেলি। ফরিদপুরের শেখ রাসেল শিশু পার্কটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ চলে আসছিল। শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় নির্মিত এই পার্কটি বিনোদনকে পুঁজি করে একদিকে যেমন দর্শনার্থীদের পকেট ফাঁকা করছে, অন্যদিকে বিনোদনের নামে পার্কের ভিতরে চলছিল অসামাজিক কার্যকলাপ। পার্কের ভিতরে যুগলদের অসামাজিক কার্যকলাপে পরিবার পরিজনদের নিয়ে বিপাকে পড়তে হতো দর্শনার্থীদের। আর অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে তরুণ তরুণীদের বিশেষ সুযোগ সুবিধা করে দিত পার্ক কর্তৃপক্ষ। আমরা এদেরকে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয় অতুল সরকার স্যারের নির্দেশে আমরা তাদেরকে শাস্তির আওতায় আনবো এবং আমরা একটা সুস্থ, সুন্দর এবং অসাধারণ পরিবেশের একটা ফরিদপুর গড়ে তুলব, এই প্রত্যয়ে আমরা স্যারের নেতৃত্বে কাজ করে যাব। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, রেগুলার আপডেট পেতে বেল বাটনে চাপ দিন। এছাড়া নিজেকে সবসময় আপডেট রাখতে স্বদেশ টিভির ফেসবুক পেজে লাইক দিন, ফলোয়িং থেকে সি ফাস্ট করে রাখুন। ধন্যবাদ।